কার্টুন দেখতে দেখতে হঠাৎই গলায় গামছা জড়িয়ে মৃত্যু হলো দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার গোটপাড়া এলাকায়। মৃতের নাম শামিরুল শেখ, বয়স 9 বছর। সোমবার সকালে বাড়িতে গামছা নিয়ে খেলতে খেলতে টিভি দেখছিল শামিরুল। সেই সময় হঠাৎই অসতর্কতাবশত শামিরুলের গলায় ফাঁস লেগে যায়। পরে তাকে অচৈতন্য অবস্থায় বেথরডৌড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শামিরুলকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কার্টুন দেখছিল, কার্টুন দেখতে দেখতে খেলা খেলছিল, খেলা খেলতে খেলতে কার্টুনে যেভাবে কেরামতি করতে যায় সেভাবে কেরামতি করতে গিয়ে ও ফেঁসে যায়, নিজে নিজে ফেঁসে যাওয়ার ফলে বেথরডৌড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে মৃত ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে। ওর নাম হলো জাইমুল শেখ, আক্রম শেখ। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।